হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো মটরশুঁটি দিয়ে একটি স্ন্যাক্স আইটেম। এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়। আর আমি যেই মটরশুঁটিটা এখানে ব্যবহার করছি এটা ফ্রোজেন। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার হিটটা আমি মিডিয়াম হাইতে রেখে এই পেঁয়াজগুলোকে ভাজবো। সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিচ্ছি সামান্য কিছুটা রসুন কুচি। পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। আরও দিয়ে দিলাম স্বাদ অনুসারে কাঁচা মরিচ কুচি। তো সব কিছু আমি একসাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন এটার কালারটা গোল্ডেন ব্রাউন এরকম হয়ে আসবে, তখন আমি এটা বেশ ভালো করে তেলটা ঝরিয়ে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবং একই ফ্রাই প্যানে একই তেলে আমি মটরশুঁটিগুলো ভেজে নিব। এখানে 300 গ্রাম মটরশুঁটি আছে, আর এটা তো ফ্রোজেন, সেটা আমি আগেই বলেছি। আর যেহেতু ফ্রোজেন, সেজন্য এর থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে। সেজন্য আমি চুলার হিটটা বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। যারা ফ্রেশ মটরশুঁটি দিয়ে করবেন, সেটা সিদ্ধ হতে কতটুকু সময় লাগে সেটা বুঝে তারপর আপনারা কিন্তু এটা রান্না করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। মটরশুঁটিগুলো থেকে যখন পানিটা বেশ ভালো করে শুকিয়ে যাবে, তখন আমি চুলার হিটটা মিডিয়াম লো করে এগুলাকে ভালো করে ভেজে নিব বা সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। তো ভাজা হয়ে গেলে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। মটরশুঁটিগুলো হয়ে যাওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে একটা টিস্যু পেপারে এভাবে কিছুটা ছড়িয়ে রেখে দিয়েছি, যাতে করে অতিরিক্ত তেলটা না থাকে। মটরশুঁটি ভাজার এই রেসিপিটা নাস্তা হিসেবে খুব সহজ এবং মজার একটি আইটেম। মুড়ি দিয়ে খেতে এটা যেমন ভালো লাগে, তেমনি ভালো লাগবে খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে। তো আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।